ভিউয়ার্স নিজেকে আকর্ষণীয় করে সাজাতে কে না চায় আর তা যদি হয় বিয়ে তাহলে তো কথাই নেই কনে পক্ষ ও বর পক্ষ উভয়েরই আত্মতৃপ্তির জন্য সুন্দর করে সাজানোর বিকল্প নেই আর তাই আমাদের আজকের এপিসোড আমরা সাজিয়েছি বিয়েতে নিজেকে কিভাবে আকর্ষণীয় করে তুলে ধরতে হয় তা নিয়ে বিয়ের সকল সাজসজ্জা নিয়ে আমি আজরা মাহমুদ আবারো ফিরে এসেছি আপনাদের ফেভারিট শো ভিট লুক এট মি তে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বিউটি জীবনের সবচেয়ে আনন্দময় সময়ের একটি বিয়ের সময় আর সেই সময়টিতে হয়ে উঠতে হবে আকর্ষণীয় ভিউয়ার্স চলুন এবারে দেখে নেই অরার মেকওভার এবং রফিকুল ইসলাম রাফের ফটোগ্রাফিতে একটি বিশেষ ব্রাইডাল ফটোশুট हेलो एवरीवन आमी रफिकुल इस्लाम राफ आज के आमरा एकटी स्पेशल ब्राइडल फोटोशूट करछि अरार पक्ष थेके आरटीवी विट लुक एट मीर जोन्नो आज के आमादेर एई शूटेर मॉडल होच्छे साफा कबीर आमाके केमन लागछे आसले एटा आमार थेके आपनारा बेटार आमाके बोलते पारबेन আর তার থেকেও বেটার বলতে পারবে যখন রফিক ভাই ছবি তুলবে ছবিগুলো দেখার পর আমি বুঝতে পারবো আমাকে কেমন লাগছে আমরা সব সময় চেষ্টা করি প্রতি বছর ওর নতুন নতুন লুক নিয়ে কাজ করার জন্য কারণ একই মডেলকে কতভাবে চেঞ্জ করা যায় ওই জায়গা থেকে আজকে ওর সাথে কাজ হচ্ছে তো আজকে প্রথমেই আমরা ওর একটি পার্টি লুক রেখেছিলাম একটু ফিউশন টাইপ হেয়ারটা করা হয়েছে সাফা অ্যাজ ওয়েল ভেরি প্রিটি সো ওকে সুন্দর লাগছিল আর আমি খুব মানে ব্যালেন্স অ্যান্ড বিউটি লাইট যেরকম হওয়া উচিত জাস্ট সিম্পলের মধ্যে লাইটিং করেছি সব কিছু মিলে খুব জলজল করছিল ওকে খুব ভালো লাগছিল এতটুকু কনফিডেন্স আছে আমাকে যেমনই লাগুক না কেন রফিক ভাই ছবি তোলার পর আমাকে ডেফিনেটলি ভালো লাগবে সো আমি যাচ্ছি সেটে আমি আজকে অরার পক্ষ থেকে ভিট লুক এট মির स्पेशल ब्राइडल इश्यूते फैशन स्टाइलिस्ट हिसेबे काज करछि। आज के आमादेर साथे मडेल छिलेन साफा कबिर। जेहेतु ब्राइडल इश्यू एवं प्रत्येक मेयेर स्वप्न थाके एई दिनटिके नतूनभावे सुंदरभावे एवं स्वप्नेर मतो करे देखते चाय, एई सब ब्यापार माथाय रेखे एवं साफाके आमरा चेयेछि एकटु आलादाभावे उपस्थापन करते। आबारो स्वागत सौंदर्य पृथ्वी वीट लुक एट मी ते साथे आछि आमी आजरा। चलुन एबारे देखे नेई फोटोशूटेर बाकी अंश। ব্রাইডাল ফটোশুটের জন্য তো অনেকবার বসাছিলাম। আমি না মাঝে মাঝে চিন্তা করি যেদিন আমার বিয়ে হবে ওদিন আমার কেমন লাগবে, মনে হবে ফটোশুট করছি নাকি আসলে নতুন নতুন বউ ফিল হবে, জানি না। সাফার এখন যেই লুকটি রেডি হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। ইটস ভেরি কালারফুল। সাফাকে না মানে যে কোনো মেয়েকেই আসলে পিঙ্কে খুব সুন্দর লাগে, তো ওকে একটু বেশি সুন্দর লাগছিল সব কিছু মিলে। আর ও যখন সেটে এসে দাঁড়াচ্ছিল একদম বিয়ের এনভায়রনমেন্ট, সো আমি ওই এনভায়রনমেন্টটাকে রেখেই আসলে লাইটিং অ্যান্ড ক্যামেরা কম্পোজিশন করেছি। পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরিয়েছি আমরা, যেটাতে অল ওভার একটা সিকোয়েন্সের কাজ করা ছিল। খুব সুন্দর একটা লেহেঙ্গা, ওড়না এবং ব্লাউজের সুন্দর ম্যাচিং, এবং সেটার সাথে মিল রেখেই ওর জুয়েলারি, সাজ, হেয়ারস্টাইল সব কিছুই চেষ্টা করা হয়েছে ওকে আলাদা রকমভাবে উপস্থাপন করার জন্যে। হয় না যে একটা মেকআপের যেই ব্যাপারটা থাকা উচিত যে একজন মডেলকে চেঞ্জ করে দেওয়া, একজনের মানে ফেসে চেঞ্জ আনা, তো এই ব্যাপারটা আমি আজকে পুরোপুরি পেয়েছি। এই সাজের ক্ষেত্রে আমরা একটু ট্রেন্ডি ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করেছি। তো ওরা স্পেশালি এত সুন্দরভাবে ওর মেকআপটা করেছে, ইভেন হেয়ার স্টাইল যে হেয়ারে কার্ল এবং হচ্ছে রোলের একটা ব্যবহার করে সুন্দর একটা ওয়েডিং বান করা হয়েছে। অরা বিউটি লঞ্চের সাথে এটা আমার সেকেন্ড টাইম ফটোশুট হচ্ছে অ্যান্ড সেকেন্ড টাইম আমি ব্রাইডাল, অ্যান্ড টুডে আই ফিল রিয়েলি রিয়েলি অনার্ড বিকজ আমাকে নিশাত আপু নিজ হাতে সাজিয়েছে। Welcome back. You're watching VEET Look at Me with Azra. Look at me. ফটোশুটের শেষ লুক, সাফা কবিরকে এই লুকে ব্রাইডালি করা হয়েছে কিন্তু একটু এক্সপেরিমেন্টাল। লাইক ব্রাইডাল বলতে আমরা যে কমন কিছু টিপিক্যাল কালারকে আমরা ধরি, ওর এই লুকে আসলে কালারের বাহিরে ছিল। সাদাতে যে আসলে একটা ব্রাইড হতে পারে বা ব্রাইডকে ভালো লাগতে পারে, এটা আসলে আজকে আমি উপলব্ধি করেছি। খুব ভালো লেগেছে ইন টোটাল মেক ওভার, হেয়ার, মানে খুব সিম্পলিসিটির মধ্যে খুব সুন্দর লাগছিল। আর সবচাইতে আমার কাছে যেটা ভালো লাগছিল, সাফাকে আমি অন্যরকম এক সাফা পেয়েছি। আমার চিন্তা কষ্ট হচ্ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল, ডিফারেন্ট ডিফারেন্ট পোজ ভালো লাগছিল। ভালো লেগেছে, ছবি তুলেছি। আর টেকনিক্যালি যেটা হয়েছে, আমরা বিয়ে বাড়িতে যে বাতির এফেক্টগুলি থাকে আমরা ওইটা রেখেছি। সো এটার জন্য আমাকে একটু স্লো শাটারে কাজ করতে হয়েছে, একটু স্টিফ থেকে কাজ করতে হয়েছে, বড় অ্যাপারচারে কাজ করেছি, সিঙ্গেল লাইটে কাজ করেছি, একদম বিয়ের স্টেজের লাইটটাকে আসলে আমরা রাখার চেষ্টা করেছি। এবারে যেটা হচ্ছে, আমরা কাপড়, গয়না, সাজ সব কিছু এবং সেট, মানে প্রপার ব্রাইডাল একটা সেট ছিল, লাইটিং ছিল, সব কিছু দিয়ে রফিক ভাই যেটা করেছেন লং শটে গিয়েছে এবার, যেটা করে ভেরিয়েশনটা এসছে প্রপার একটা ব্রাইডকে একটা সেটের মধ্যে আমরা দেখেছি। এবং আই ফিল রিয়েলি প্রাউড এবং হচ্ছে আমার মনে হয় আমি ব্লেসড যে রফিক ভাইয়ের সাথে সবসময় কাজ করতে পারি, উনি আমাকে এই সুযোগটা দেন। এবং অফকোর্স ওরা যারা আমাকে এত বড় সুযোগ করে দিয়েছে ওরার সাথে কাজ করার জন্যে। জিনিসকে এত সুন্দরভাবে ডিফারেন্টভাবে উপস্থাপন করা এবং এত ভেরিয়েশন নিয়ে আসা, আমি আসলে মানে এখানে না আসলে বুঝতাম না যে ব্রাইডকে ভেঙে এত সুন্দরভাবে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। আর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যেন ওরার মধ্যে গাঁথা থাকে। আজকের এই সাকসেসফুল ফটোশ্যুটটির জন্য আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিচ্ছি, স্পেশালি নিশাদ ভাবিকে তার চমৎকার মেকওভারের জন্য। ড্রেসে আমাদের ছিল বেলাবোজ, আর স্টাইলিং করেছে ইমাম, আর সাফাকে তার মানে ফুল এফোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ, সবসময় কোঅপারেট করে। সর্বশেষ থ্যাঙ্কসটা আসলে যাদেরকে না দিলেই না, ভিট লুক অ্যাট মি পুরো টিমকে, আর টিভির টিমকে, যারা আসলে এত সুন্দর প্রোগ্রামের সাথে সবসময় আসলে। আমাদের আজকের এপিসোড সাজানো হয়েছিল বিয়ের সাজসজ্জা নিয়ে। সময় হয়ে গেছে বিদায় নেবার, তবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব ফ্যাশন এবং বিউটির নতুন চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাঁচুন সৌন্দর্যে।